हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। दिस इज मी आफत अलमी शांतो एंड वेलकम टू माय यूट्यूब चैनल। आज के हेलमेट बाइक एगुलो देखे तो बुझते पारतेछेन जे आमरा दूरे कोथाओ जाच्छि। आसले आमरा आमादेर नेबर डिस्ट्रिक्ट चाँदपुरे जाच्छि, आर चाँदपुरे आमरा एर आगे अनेकबार गेछिलाम किन्तु बाइके करे जाओया हयनि। जे कजिन आलिफ जाच्छे, जे अलरेडी आमार भिडियो कोरेछे, वेट देखाय आलिफके। एरा आछे आलिफ, आमार मेजो मामार छेले, आर ओई जे रायन भाइयो चले आसछे। তো আমরা যাচ্ছি হচ্ছে চাঁদপুরের তিন নদীর মোহনা নামে একটা জায়গা আছে, ওইখানে যাব। জায়গাটা অনেক সুন্দর, ছোটবেলায় অনেক গেছিলাম কিন্তু ওই যে লঞ্চঘাটটা ওইখান থেকে সরাই ফেলার কারণে আমাদের আর যাওয়া হয়নি। তাই এখন আমরা ওইখানে যাবো। আর আমরা অলরেডি অনেক লেট করে ফেলছি, তিনটা চারটা বেজে আসছে প্রায়। তো আমরা তাহলে এখন রওনা করি, আর বাকি সব কথা ওইখানে যেতে হবে। লেটস গো। যাচ্ছি ছুটে দূরে যেন পৃথিবী ছেড়ে, জানে না কেউ জানে না কেউ, আর বৃষ্টিতে ভিজেনেছে ভালোই আছি বেঁচে। বাড়ি নাও আমায় প্রিয় বাড়িতে, এখন ভালো লাগে না যখন আমি কাব্য লিখি খুব গোপনে, সে কাব্যে আছে তোমার নাম, জানি দেখিনি তোমায় আজ, তবু করে রেখেছ মাথা, তাহলে কি সব কিছুই মিথ্যে। আমরা চাঁদপুরে যাচ্ছিলাম, পথে একটা এই ব্রিজটা পাইলাম। এটা দেখি যে এটা টুরিস্ট জোন হয়ে গেছে এই জায়গাটা। এই যে খাবারের দোকানের যে রাস্তা, রাস্তার পাশে খাবারের দোকানগুলো সবাই এখানে ঘুরতে আসতেছে, এই জন্য আমরাও একটু দাঁড়াইলাম আর কি। রায়ন ভাই, এটা কি ফরিদগঞ্জ? ফরিদগঞ্জ ব্রিজ। ফরিদগঞ্জ ব্রিজ, এটা ফরিদগঞ্জ থানা আর কি, থানার আন্ডারে। হ্যাঁ, সুন্দর লাগতেছে এই জন্য আমরা এখানে একটু দাঁড়াইছি। আলিফ, কেমন লাগতেছে তোর? চলেন আমরা যাই এখানে। এখান দিয়ে নিচে নামা যায়, প্লাস এখানে কিছু বোর্ড বোর্ড আছে, ওই যে বোর্ড বোর্ড দেখা যায়, ওই যে এই যে বোর্ড আছে, মানুষ এখানে বোটে করে ঘুরে। ওয়াও, এখানে তো আর একটা ওই যে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। আজকের আকাশটাও অনেক জোস, এই জন্য আমাদের ভালোই লাগতেছে রাইড করতে। বোটে যদি উঠতে পারতাম তাহলে ভালো লাগতো, কিন্তু আমাদের সময় নেই, আমরা আবার চাঁদপুর যেতে হবে, এখানে একটু কিছুক্ষণ সময় কাটাতে হবে, দেন আবার আসতে হবে। যাই হোক, আমরা এখন তাহলে রওনা দিচ্ছি, আবার বাকিটা চাঁদপুরে গিয়ে আবার কথা হবে। যাচ্ছি ছুটে দূরে যেন পৃথিবী ছেড়ে, জানে না কেউ জানে না কেউ, আর বৃষ্টিতে ভিজেনেছে ভালোই আছি বেঁচে। বাড়ি নাও আমায় প্রিয় বাড়িতে, এখন ভালো লাগে না যখন আমি কাব্য লিখি খুব গোপনে, সে কাব্যে।
মজা পাইনি চাঁদপুর যে কারণে আসছি ওখানে গিয়ে আসলে উল্টো আমাদের হরেনের শিকার হইতে হইছে বাট সিরিয়াসলি এই আইসক্রিমটা খেয়ে মানে ফ্রেশ হয়ে গেছে রিকম হাইলি রিকমেন্ডেড একটা জায়গা আপনারা এখানে আসবেন আগে জানি দেখিনি তোমায় আজ তবু করে রেখেছ আমরা এখন বাহার চলে যাব একবারই আর কোথাও দাঁড়াবো না এই ভিউটা দেখে এখানে দাঁড়াইছিলাম আর ব্লগটা এখানেই শেষ করতেছি যদি ব্লগটা ভালো লাগে তাহলে সবাই লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ জানে না কে জানে।